দেশের বড় ফার্নিচার ব্র্যান্ডের দৌড়ে সবার থেকে এগিয়ে রয়েছে পেপার ফ্রাই। এতদিন গ্রাহকদের জন্য অনলাইন ফার্নিচার বাজারে একচেটিয়া ব্যবসা করেছে, এবার তাদের অফলাইনে যাত্রা শুরু হলো। সোমবার সোদপুরে ফার্নিচার শপের শুভ উদ্বোধন হলো। এদিন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী অরুণিমা ঘোষ, এছাড়া উপস্থিত ছিলেন চাউমেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর দেবাদিত্য চৌধুরী, ক্লাউড নাইন ইঞ্জিনিয়ার ম্যানেজিং ডিরেক্টর ইন্দ্রনীল দে, ইন্দ্রজিৎ দে সহ অন্যান্যরা। এই শোরুমে মিলবে সঠিক মূল্যের স্বাদপূরণ। কাঠের ফার্নিচার সহ ঘরের জন্য প্রয়োজনীয় সকল ফার্নিচার, চমৎকার ডিজাইনের এক অফুরন্ত ভাণ্ডার। সামনেই পয়লা বৈশাখ, আর এই সময় ঘরকে সুন্দর করে তুলতে পেপার ফ্রাইয়ের জুড়ি মেলা ভার। আমার না সত্যি কথা বলতে গেলে সবই পছন্দ হচ্ছে, মানে কোনটা বাদে আমি কোনটা বলবো। আমার খাটটাও খুব ভালো লাগছে, আমার চেয়ারসগুলো খুব ভালো লাগছে, স্পেশালি ওই চেয়ারটা যেটা ট্যান কালারের। আর পেপার ফ্রাই সেটা সবচেয়ে বড় ইউএসপি যেটা, যে খুব কুল ফার্নিচার। আর আমরা যে কালারগুলো এখনকার দিনে পছন্দ করি উডের ওপরে, খুব পেস্টেল শেড, একটু খুব স্যাটিন টাইপের। এখন আমাদের ইন্টেরিয়রগুলোতে একটু পেস্টেলের ওপরেই হয় বেশিরভাগ, এবং এখানে সব রকমই অপশন আছে, যে যেরকম চাইবেন, যদি সে সেরকম গ্র্যান্ডিয়র ইন্টেরিয়ার চান সে সেরকম ফার্নিচার কিনবেন। তো পেপার ফ্রাইয়ের এবার আমার সব কিছুই খুব ভালো লাগে। আমি অ্যাকচুয়ালি একটা, আমার বাড়িতে একটা টি টেবিল আছে, যে ওদের যেটা বিশেষত খুব ছোট্টর ওপরে খুব সুন্দর, ওটা আমি কিনেছিলাম। তবে এখন এই অপশনটা আমাদের কাছে চলে এসেছে, আমরা শোরুমে এসে পছন্দ করে নিজের সাইজের এবং উড কালারটা যেটা আমার ইন্টেরিয়ারের সঙ্গে যাবে, আমার ওয়াল কালারের সঙ্গে, থিমটাকে মেনটেন করাটাও খুব ইম্পর্টেন্ট হয় না? তো এই অপশনগুলো এখানে নিশ্চয়ই পাবো। আমি তো সবাইকে বলবো যে আপনারা এখানে আসুন। পেপার ফ্রাই থেকে তো আমরা পারচেস করি, আমার মনে হয় যে অনেকের বাড়িতেই হয়তো কিছু না কিছু কেনা আছে, কিন্তু সশরীরে এসে ফিল করে নিজের চোখে দেখে পছন্দ করে কেনার একটা আলাদাই চাম থাকে। এবং এখানে আরও দুটো জিনিস যেটা ওনারা মেনশন করলেন, যে নাম্বার ওয়ান, সাজেস্ট করার জন্য একটা লোক আছে। দেখবেন আমরা কখনো কখনো ইন্টেরিয়ার করতে গিয়ে একটু কনফিউজ হয়ে যাই, কারণ অনেকটা লোড হয়ে যায়, তো সে সাজেস্টও করতে পারবে যে কী কালার নেবেন, কী সাইজ নেবেন, সেটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড সেকেন্ড, প্রাইস। এখানে এলে প্রাইসটাও, আমরা সবসময় যে কোনো কিছু পারচেস করতে গেলে মানে খুব এক্সাইটেড হয়ে যাই যদি আমরা ডিসকাউন্ট পাই, এখানে খুব ভালো ডিসকাউন্ট পাওয়া যায়। পেপার ফ্রাই ইন্ডিয়ার নাম্বার ওয়ান ফার্নিচার ব্র্যান্ড। এতদিন পেপার ফ্রাইকে আমরা দেখে এসেছি অনলাইনে, এটা প্রথম স্টুডিও, মানে স্টুডিও মানে স্মল আউটলেট, যেরকম 700 স্কোয়ার ফিটে ছোটো ছোটো আউটলেট, এক্সপিরিয়েন্স সেন্টার বলতে পারেন, এটা আমরা প্রথম খুললাম কলকাতা। আর এটা শুধু একটা না, আমরা এরকম 15টা আউটলেট খুলবো কলকাতা। তো এটা সোদপুরে প্রথম এটা খুলেছি, অ্যান্ড খুব ভালো রেসপন্স, মানে আজকে থেকে এটা জাস্ট ওপেন করেছি আমরা, কিন্তু যখন কাজ চলছিল বাইরে পেপার ফ্রাই আমরা বোর্ড লাগিয়েছিলাম, অনেক কাস্টমার প্রত্যেক দিন আসছে, এনকোয়ারি করছে প্রোডাক্টের ব্যাপারে, মানে বুঝতে পারলাম যে অলরেডি পেপার ফ্রাই যেহেতু একটা এত বড় ব্র্যান্ড, একটা মার্কেট অলরেডি তৈরি হয়ে আছে। আর নিচের তো অনেক ব্র্যান্ড আছে, নানান ব্র্যান্ড আছে, তার তো কোনো শেষ নেই, কিন্তু আমার মনে হয় পেপার ফ্রাইয়ের এই মুহূর্তে ইন্ডিয়াতে কোনো কম্পিটিশান নেই, বিকজ অফ ওদের প্রাইসিং, ওদের ডিজাইন আর ওদের ভ্যারাইটি, এটা কোনো কম্পিটিশান আমাদের। প্রাইস মানে একটা মধ্যবিত্ত লোকের থেকে একটা উচ্চ মধ্যবিত্ত লোকের সবার আয়ত্তের মধ্যে প্রোডাক্ট আছে। এন্ডলেস কালেকশন আছে, যে কোনো বাজেটের মধ্যে স্বাদ আর সাদ্যের মধ্যে জিনিস পেয়ে যাবেন আর কি। মানে স্টার্টিং ফ্রম 500 টাকা থেকে শুরু করে 1.5 লাখ টাকা অবধি প্রোডাক্ট আছে পেপার ফ্রাইতে। সলিড উড ফার্নিচার পাওয়া যায়, দুটোই ক্যাটাগরি আছে, ইঞ্জিনিয়ার উড আর সলিড উডে ওই ধরে না, সেগুলো লোকাল ফার্নিচার হয়েছে কি, ফার্নিচার আগেকার দিনে লোকাল কার্পেন্টাররা বানাতো, ঠিক আছে? তো কার্পেন্টার বানাতে সেটা যে সময় যে অর্থ লাগতো, তাতে না কাস্টমারকে পেতেও সময় লাগতো, তো তার থেকে ভালো ইঞ্জিনিয়ার প্রোডাক্ট এন্টার ফার্নিচার, যেটা সলিড উড কাঠ, সেটাও ইঞ্জিনিয়ারিংয়ে তৈরি করা, মেশিনে তৈরি করা, তাই জন্য তার লাইফ সারা জীবন।